Hello guys, assalamualaikum. It's Piru Kunal. Welcome to my another video. So guys, আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসছি। আপনারা জানেন ফ্রান্সে আমাদের মহাসিস্টেমকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করছে, আমাদের মহাসিস্টেমকে অবমাননা করছে। তো আমাদের উচিত, আমরা একজন মুসলিম হিসেবে বা একজন নবী প্রেমিক নবীর উম্মত হিসেবে আমাদের সকলের উচিত ফ্রান্সকে বয়কট করা। তো আমরা যে যার জায়গা থেকে যেভাবে ফ্রান্সকে বয়কট করব, যে যার জায়গা থেকে যেভাবে প্রতিবাদ করার সামর্থ্য আছে সেভাবে প্রতিবাদ করবো। আসলে আমাদের একাত্তর ডিরেক্টলি ফ্রান্সকে বয়কট করা সম্ভব না যদি আমাদের দেশের সরকার বয়কট না করে। আমাদের নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ করতে, আর ফ্রান্সকে বয়কট করতে ফ্রান্সের প্রোডাক্টগুলো আমরা যতটুকু পারি ব্যবহার না করার চেষ্টা করব। আর যদিও ফ্রান্সের প্রোডাক্ট থেকে থাকে, তাহলে সেগুলো তো ফেলে দেওয়া মানে নষ্ট করে দেওয়া, সেক্ষেত্রে ফেলে দেওয়ার কোনো দরকার নাই। যেগুলো আগে কেনা হয়েছে এগুলো সমস্যা নেই, কিন্তু আমরা এখান থেকে চেষ্টা করবো ফ্রান্সের কোনো প্রোডাক্ট যাতে মানে পরবর্তীতে আমরা ক্রয় না করি সেদিকে একটু লক্ষ্য রাখবো। তাহলে আমরা মানে আমাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদটা আমরা সফলতে পারবো ফ্রান্সকে, আমার নিজ জায়গা থেকে আমি বয়কট করতে পারবো। তো এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনারা সবাই জানেন এটা হচ্ছে রবিউল আউয়াল মাস, এ মাসে মহাসিস্টেম জন্মগ্রহণ করেছে। তো আমাদের কি আমাদের কিছু মুসলিম ভাইরা আছে যারা অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলে। আসলে মহাসিস্টেমের জন্মদিন কবে তা নিয়ে ভিন্ন মত আছে, কেউ কেউ বলে 6 রবিউল আউয়াল, কেউ বলে 8 রবিউল আউয়াল, কেউ 10 রবিউল আউয়াল বা 12 রবিউল আউয়াল, এরকম মহাসিস্টেমের জন্ম নিয়ে এরকম ভিন্ন ভিন্ন মত আছে। কিন্তু মহাসিস্টেমের মৃত্যু নিয়ে কোনো ভিন্ন মত নেই। মহাসিস্টেম 12 রবিউল আউয়াল সোমবারে মৃত্যুবরণ করেছেন। তো আমরা মহাসিস্টেমের শুধুমাত্র তো জন্মদিন পালন করলে হবে না বা মিলাদুন্নবী পালন করলে হবে না, মহাসিস্টেমের আদর্শটাকে আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা যদি যখন হাসন মাঠে দাঁড়াবো তখন আমাদেরকে মহাসিস্টেম কী বলে মানে কীভাবে আমাদেরকে চিহ্নিত করবে, আমাদেরকে তো আমাদের গায়ে লিখে থাকবে না আমরা মহাসিস্টেমের জন্মদিন পালন করছি, সেজন্য আমরা মহাসিস্টেমের মত এরকম তো লিখে থাকবে না। যদি আমরা মহাসিস্টেমের আদর্শটা নিজের মধ্যে ধারণ করতে পারি, মহাসিস্টেমের সুন্নতগুলো নিজের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা মহাসিস্টেমের উম্মত বলে পরিচিত হতে পারবো। তাহলে আমাদের মধ্যে একটা ইয়া থাকবে, একটা চিহ্ন থাকবে যে আমরা মহাসিস্টেমের উম্মত, কেননা মহাসিস্টেমের সুন্নতগুলো আমাদের মধ্যে আছে। মহাসিস্টেমের সুন্নতগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা মহাসিস্টেমের উম্মত বলে নিজেকে দাবি করতে পারবো। এখন আমরা যদি বছরে একদিন মহাসিস্টেমের জন্মদিন পালন করে আমরা নিজেকে নবীর আশিক দাবি করি, নবীর প্রেমিক দাবি করি, তাহলে তো সেটা মূর্খামি ছাড়া আর কিছু না। সারা বছর আমাদের কোনো কুচখবর থাকে না, কিন্তু বছরে একদিন 12 রবিউল আউয়াল আমরা মিলাদুন্নবী নিয়ে ব্যস্ত হয়ে পড়ি নবীর জন্মদিন পালন করার জন্য। কেন ভাই, নবী শুধুমাত্র কি নবীর জন্মদিন পালন করলে নবীর আশিক হয়ে যায়, নবীর প্রেমিক হয়ে যায়? এটা কোথায় লেখা আছে আমি যদিও জানি না। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করবো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো, মহানবীর সুন্নতগুলো যদি আমরা পালন করতে পারি, মহানবীর আদর্শগুলো যদি নিজের আদর্শ হিসেবে নিয়ে নিতে পারি, তাহলে আমরা নবীর আশিক দাবি করতে পারি, নবীর প্রেমিক দাবি করতে পারি। একদিন জন্মদিন পালন করে তো আমি কখনো নবীর আশিক হতে পারবো না। তো আমি যদিও জানি না কীভাবে তারা একদিন জুলুস করে, একদিন মিলাদুন্নবী পালন করে, নবীর জন্মদিন পালন করে, ওদেরকে ওরা নিজেদেরকে কীভাবে নবীর আশিক দাবি করে, যদিও ওদের মধ্যে কোনো কিছু কিছু ভাইদের ক্ষেত্রে হয়তো নবীর সুন্নতগুলো রয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যারা মিলাদুন্নবী করে নিজেকে নবীর আশিক বলে দাবি করতে চায় তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে মহাসিস্টেমের সুন্নতের লেশমাত্র পাবেন না, মহাসিস্টেমের আদর্শ তাদের মধ্যে নেই। তাদের কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় টুপি আছে, না পাঞ্জাবি পায়জামা কোথায়, কিছুই নেই। মহাসিস্টেমের সুন্নতের লেশমাত্র ওদের মধ্যে পাওয়া যাবে না, কিন্তু ওরা একদিন জন্মদিন পালন করে, ওরা নিজেদেরকে মহাসিস্টেমের আশিক দাবি করে, মহাসিস্টেমের প্রেমিক দাবি করে। তবে আসল কথা হচ্ছে, আপনি যদি মহাসিস্টেমের প্রকৃত আশিক হতে চান, প্রকৃত প্রেমিক, প্রক্রিয়া মহাসিস্টেমের সত্যিকারের উন্মোচিত হতে চান, মহাসিস্টেমকে যদি ভালোবেসে থাকেন, তাহলে আপনার মহাসিস্টেমের যে সুন্নতগুলো রয়েছে সেগুলো পালন করতে হবে। মহাসিস্টেমের যে আদর্শটা রয়েছে, মহাসিস্টেমের আদর্শটা আপনার নিজের আদর্শের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আপনি নিজেকে মহাসিস্টেমের উন্মত, মহাসিস্টেমের আশেক বলে দাবি করতে পারবেন। একদিন জন্মদিন পালন করতে ভাই কোনো
জায়গায় এরকম সম্ভব না যে আপনি একদিন একদিন একজনের কোচ রাখলেন আর সারা বছর ওর কোচ নিলেন না, আপনি ওর বেস্ট ফ্রেন্ড কখনো হতে পারবেন না। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মিলাদুন্নবী পালন করেন সেটা নিয়ে, সেটা কি পালন করা যায় না সেটা আমি, সেটা হুজুরে ভালো উঠবে সেটা নিয়ে আমি এত মানে বিস্তারিত যাচ্ছি না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন মহাজাস্তমের আশিক যদি হতে চান, মহাজাস্তমের প্রেমিক যদি হতে চান তাহলে চেষ্টা করবেন, চেষ্টা না অবশ্য করতে হবে। সেটা হচ্ছে মহাজাস্তমের আদর্শগুলো নিজের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো নিজের আদর্শের মধ্যে নিয়ে আসা, তা মহাজাস্তমের সুন্নতগুলো পালন করা, মহাজাস্তম যেগুলো করতে বলছেন সেগুলো করা, যেগুলো করতে বলছেন সেগুলো না করা। আমরা চেষ্টা করবো অতিরিক্ত বাড়াবাড়িও না করতে আবার ছাড়াছাড়িও না করতে, আমরা যতটুকু কাজ করা আমাদের জন্য মঙ্গল হবে ততটুকু করার চেষ্টা করবো। শুধুমাত্র মিলাদুন্নবী পালন করলে হবে না, সিরাতুন্নবীও, সিরাতুন্নবী মানে সিরাত বলতে মহাজ ইসলামের কাজগুলো, মহাজ ইসলামের জীবনে যেসব কাজ করছেন যেগুলো করেন নাই সেগুলো তো অনুসরণ করতে হবে, তাহলে আপনি নবীর আশিক হতে পারবেন। শুধুমাত্র মিলাদুন্নবী দিয়ে সেটা সম্ভব না। তো আমি সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবো, শুধুমাত্র মিলাদুন্নবী নিয়ে, মিলাদুন্নবী পালন করে বা মিলাদুন্নবী নিয়ে বেশি উত্তেজিত না হয়ে মহাজ ইসলামের কাজগুলো, মহাজ ইসলাম যেগুলো করেছেন সেগুলো করার চেষ্টা করবেন, যেগুলো করেন নাই সেগুলো করবেন না, মহাজ ইসলামের সুন্নতগুলো পালন করার চেষ্টা করবেন, মহাজ ইসলামের আদর্শকে নিজের আদর্শে নিয়ে আসার চেষ্টা করবেন। তো আজকে এ পর্যন্ত, দেখা হওয়ার পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।